মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, পদ্মা নদীতে কাঠামো তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। আবারও জানিয়ে রাখি, পদ্মা নদীতে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তীর বামনাবাদ পদ্মা নদীতে। জানা যায়, কিশু শেখ বয়স 72 বছর। ওই ব্যক্তি অন্য একজনের দিন মজুরের কাজে গিয়ে পদ্মায় বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামো তুলতে নেমেছিল। তার সঙ্গে একজন নদীর ওপারে ছিল, তিনি জানা নদী থেকে প্রতিমা তোলার চেষ্টা করছিল। জলে ডুব দিয়ে দেখে নিচ্ছিল কাঠামো কাদার মধ্যে পুঁতে আছে কিনা। তার জন্য জলে ডুব দিলে আর উঠতে পারেনি, তখনই সঙ্গে থাকা ব্যক্তির সন্দেহ হয়। চিৎকার চেঁচামেচি শুরু করলে মাঠে কাজ করতে আসা লোকেরা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনার কথা শুনে সীমান্তবর্তী এলাকার মানুষজন নদীর ধারে ভিড় জমান। ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। পরে উদ্ধার হওয়া মৃতদেহটি থানায় নিয়ে যায় ও ময়না তদন্তের ব্যবস্থা করে। অভাবের তাড়নায় দিন মজুরের কাজে গিয়েছিল। আগে ইটভাটায় কাজ করত কিশু শেখ, সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কাঠামো তোলার কাজ করতে গিয়েছিল। তার বাড়িতে স্ত্রী ছোট ছেলে মেয়ে রয়েছে, এখন কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। নদীতে নেমে এমন মর্মান্তিক মৃত্যু হবে কেউ কল্পনা করতেও পারেনি। এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন, একজন গরিব মানুষ এভাবে মারা গেল, তার পরিবারের কথা ভেবে সরকারিভাবে তাকে কিছু সহযোগিতা করা হোক। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। বলেন, কখন নেমেছিল নদীতে? বেলা তখন কটা হবে? 11টায়। কি করছিল নদীতে? কি কাজ করছিল বলেন? কি করতে নেমে? ওই দড়ি বাঁধলো হাতে, বাইনে নেমে গেল, নেমে গিয়ে কাঠামো বাঁধবে। হ্যাঁ, আর আমরা উপর থেকে টানবো। ও তো দড়ি তো বাঁধার দরের কথা, ও টাইমই পাইনি বাঁধা। ওখানে কি জলের গভীরতা বেশি ছিল? হ্যাঁ হ্যাঁ, জল আছে, অনেকটা জল। আচ্ছা, এই লোকের বাড়ি কোথায়? সাগরপাড়া, এই নবীন গ্রাম। কি নাম লোকের? কিশু। কিশু কি? ওরা হচ্ছে মুসলমান। আচ্ছা, বলছি যে এই এই লোককে এই কাজই করে? হ্যাঁ করে। আচ্ছা, হ্যাঁ আমাদের সামনে তো চিৎকার চেঁচামেচি কিছু করেছিলেন? না না, কি চিৎকার করে ওই পার থেকে লোক পাওয়া যায়, মানুষ আপন আপন সব কাজে গেছে। আচ্ছা, কি তুলতে নেমেছিল নদীতে? ওই যে কাঠামোটা, ওই যে কাঠামো, ওই কাঠামো। আচ্ছা, কি সাঁতার জানে? এর আগে আপনার কত নিয়ে গেছে এসছে, কোনো ব্যাপারই নাই। এই অবস্থা, কতদিন থেকে করতে এই কাজ? ও বছর দুয়েক থেকে করছে। আচ্ছা, এই যে এখানে নেমি আপনার সামনে মারা গেল, তো আপনারা বাঁচানোর চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমরা ডাকাডুকি করলাম, মানুষকে না করা কি করেছি। ওর সঙ্গে একসঙ্গে কাজ করতে নেমেছেন একই সময়ে? না, কাজ করি না, আমাকে ডেকে নিয়েছে সাথে। আপনি কোথায় ছিলেন তখন? তখন আমরা এখানেই ছিলাম উপরে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুকান ঘোষ। বাড়ি? বাড়ি সাগরপাড়া। ঠিক আছে। প্রথমে এখানে আমি কিছু দেখিনি, আমাদের যে মন্দির কমিটির যে পুজো তৈরি করে মালাকার, উনি ফোন করলো কাঠামোটা কোথায়। আমরা আমাদের ভক্ত ছেলে পুলি নিয়ে গেলো বানাথ ঘাটে, ওখানে বিসর্জন দিয়েছে, বললো কাঠামোটা আনতে আসছি। তা বললাম আসো, ফোন করলো, মানাথ বাজারে ছিলাম, ওনার লোকজন নিয়ে আসলো, যে লছমন একটা দেখলো, লছমন নিয়ে আসলো। আমি বাড়িতে ছিলাম, এই মধ্যে আমাকে ফোন করলো, বললো একজন তো নেমেছিলো, ও ডুবে গিয়েছে, উঠিনে মারা গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি সঙ্গে সঙ্গে আমার গ্রাম থেকে বানাদের যে সিভিক টিটু আছে ওনাকে ফোন করলাম, ওনা বললো আমি বাড়িতে গা ধুছি, বললাম যাও তো। দিয়ে তারপরে আমি আসলাম, আসার পর দেখলাম যে সিভিক পুলিশ এসছে, নদীর ধারে ছিল। আমরা আসার পর দুটো ছেলে জামা কাপড় খুলে খুঁজতে খুঁজতে পারলাম, ওকে নিয়ে এসে করে তুলেছে। আচ্ছা, নদী ডুবেছিল? ডুবেছিল। কী করতে নেমেছিল? ওই পুজোর কাঠামো আনতে, যে পুজো তৈরি হয় ওই পুজোর কাঠামো দিবার লেগে। কখন নেমেছিল আনুমানিক? আনুমানিক বলতে গেলে এখন কটা হচ্ছে? 11টা, প্রায় 1 ঘন্টা হয়তো হয়ে আসবে। না মা, কি মনে হচ্ছে, কিভাবে মৃত্যু মনে হচ্ছে তোমার? মৃত্যু তো যা মনে হয়েছে, তাতে কাঠামো আনতে গিয়েছিল, ওখানে তো অন্য সেরকম কিছু বুঝতে পারছি না, এই উপর আলাদা হয়তো সবাই হয়ে গিয়েছে, হয়তো চলে গেছে। আচ্ছা, কারা তুললো ওখান থেকে? ওখান থেকে আমি ছিলাম, আমার গ্রামের আর একটা কমিটি ছিল, স্থানীয় বাসিন্দারা ওরা। আচ্ছা, এর কি কাজই কাঠামো তোলা? হ্যাঁ, আর আগে তো আসে নিয়ে যায়,
প্রতি বছরই আসে, ওরা ওনারাই নিয়ে যায়, যারা পুজো তৈরি করে তারাই আসে প্রতি বছর, ওরাই কাঠামো টাঠামো নিয়ে যায়, ওদের কাঠামো যায়। এই লোকের বাড়ি কোথায়? এই লোকের বাড়ি সঠিক বলতে পারবো না, তা আমাদের যে পুজো তৈরি করে ওনার বাড়ি ঘোষপাড়া সাগরপাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রসন্ন কুমার মল্লিক। বাড়ি? বাড়ি লতুন বানা ভাঙা মল্লিক।